গাইস, প্রথমত আমরা লাইটরুম মোবাইল অ্যাপসটিকে ওপেন করে নিলাম। আপনারা প্রথমত অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেন গাইস, আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইমেজ প্লাস অপশন। নিচ থেকে আপনারা ইমেজ প্লাস অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে কিন্তু গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনারা এখানে একটু অপেক্ষা করবেন। দেন গাইস, গ্যালারি ওপেন হয়েছে। গ্যালারি থেকে আমরা একটি ফটোকে ইনপুট করে নিচ্ছি। আপনারা এখান থেকে একইভাবে একটি ফটোকে ইনপুট করে নেবেন। দেন ফটোটাতে ক্লিক করে নিচ থেকে অ্যাড অপশনে একটা ক্লিক করে নেবেন। এখন কিন্তু ফটোটা অল ফটো অপশনে চলে এসেছে। আপনারা অল ফটো অপশনে একটা ক্লিক করে নেবেন। গাইস, আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফটোটা আমাদের শো করতেছে। আমরা এখান থেকে ফটোটাতে একটা ক্লিক করে নিচ্ছি। আপনারা এখান থেকে একইভাবে ফটোটাতে ক্লিক করে নেবেন। এখন ফটোটিকে এডিট করার জন্য ডান পাশ থেকে হালকা একটু নিচ দিকে স্ক্রল ডাউন করে নিচ্ছি। দেন ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন লাইট অপশন। ডান পাশ থেকে লাইট অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। প্রথমত আমরা এখান থেকে কন্ট্রাস্ট অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +70 করে নিচ্ছি। আপনারা +70 করে নেবেন। দেন নিচে রয়েছে হাইলাইটস অপশন। নিচ থেকে হাইলাইটস অপশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে কমিয়ে নিচ্ছি। আপনারা হালকা একটু মাইনাস করে -13 করে নেবেন। দেন গাইস, নিচে রয়েছে শিডুস অপশন। নিচ থেকে শিডুস অপশনটাকে আপনারা হালকা একটু মাইনাস করে -10 করে নেবেন। এরপরে নিচে রয়েছে হোয়াইট অপশন। নিচ থেকে হোয়াইট অপশনটাকে আপনারা হালকা একটু ইনক্রিজ করে +11 করে নেবেন। দেন সর্বশেষে নিচে রয়েছে ব্ল্যাক অপশন। নিচ থেকে ব্ল্যাক অপশনটাকে আপনারা -11 করে নেবেন। দেন গাইস, আবার আপনারা চলে যাবেন ডান পাশ থেকে কালারস অপশনে। দেন কালারস অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা এখান থেকে টেম্পারেচার অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে নেবেন। আমরা টেম্পারেচার অপশনটাকে +4 করে নিলাম। দেন নিচে রয়েছে টিন্ট অপশন। নিচ থেকে টিন্ট অপশনটাকে আমরা হালকা একটু ইনক্রিজ করে নিচ্ছি। আপনারা হালকা একটু ইনক্রিজ করে +11 করে নেবেন। দেন নিচে রয়েছে ভিবারেন্স অপশন। নিচ থেকে ভিবারেন্স অপশনটাকে আমরা হালকা একটু ইনক্রিজ করে নিচ্ছি। ভিবারেন্স অপশনটাকে আপনারা 39 করে নেবেন। দেন গাইস, সর্বশেষে নিচে রয়েছে স্যাচুরেশন অপশন। নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকে আমরা হালকা একটু মাইনাস করে -8 করে নিলাম। দেন গাইস, আপনারা উপরে দেখতে পাচ্ছেন মিক্স অপশন। উপর থেকে আপনারা মিক্স অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা উপর থেকে গ্রিন কালারে একটা ক্লিক করে নেবেন। দেন গাইস, আপনারা এখান থেকে প্রথমত হিউ অপশনটাকে একদম -100 করে নেবেন। দেন নিচে রয়েছে স্যাচুরেশন অপশন। নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকেও আপনারা একদম -100 করে নেবেন। এরপরে সর্বশেষে নিচে রয়েছে লুমিনেন্স অপশন। নিচ থেকে লুমিনেন্স অপশনটাকে হালকা একটু মাইনাস করে -17 করে নেবেন। দেন গাইস, আপনারা একইভাবে উপর থেকে ইয়েলো কালারে একটা ক্লিক করে নেবেন। এখান থেকেও প্রথমত আপনারা হিউ অপশনটাকে একদম -100 করে নেবেন। দেন গাইস, নিচে রয়েছে স্যাচুরেশন অপশন। নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকেও আপনারা একদম -100 করে নেবেন। আমরা একদম -100 করে নিলাম। দেন সর্বশেষে নিচ থেকে লুমিনেন্স অপশনটাকে আমরা হালকা একটু ইনক্রিজ করে +11 করে নিলাম। আপনারা +11 করে নেবেন। দেন গাইস, আপনারা এরপরে উপর থেকে অরেঞ্জ কালারে একটা ক্লিক করে নেবেন। এখান থেকে প্রথমত আপনারা লুমিনেন্স অপশনটাকে হালকা একটু ইনক্রিজ করে +20 করে নেবেন। দেন গাইস, আপনারা একইভাবে উপর থেকে রেড কালারে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা হিউ অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে নেবেন। আমরা হিউ অপশনটাকে +40 অন করে নিলাম। দেন নিচে রয়েছে স্যাচুরেশন অপশন। নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকে আপনারা হালকা একটু ইনক্রিজ করে +40 করে নেবেন। দেন গাইস, আপনারা উপর থেকে একইভাবে সাইয়ান কালারে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা এখান থেকে স্যাচুরেশন অপশনটাকে একদম -100 করে নেবেন। আমরা একদম -100 করে নিলাম। দেন গাইস, আবার আপনারা উপর থেকে ব্লু কালারে একটা ক্লিক করে নেবেন। এখান থেকেও আপনারা স্যাচুরেশন অপশনটাকে একদম -100 করে নেবেন। দেন এরপরে আপনারা উপর থেকে পার্পেল কালারে একটা ক্লিক করে নেবেন। এখান থেকেও আপনারা স্যাচুরেশন অপশনটাকে একদম -100 করে নেবেন। দেন গাইস, আপনারা আবারও উপর থেকে পিঙ্ক কালারে একটা ক্লিক করে নেবেন। এখান থেকেও আপনারা স্যাচুরেশন অপশনটাকে একদম -100 করে নেবেন। দেন গাইস, আপনারা উপর থেকে ডান অপশনে একটা ক্লিক করে নেবেন। আমরা উপর থেকে ডান অপশনে একটা ক্লিক করে নিলাম। দেন গাইস, আপনারা উপরে দেখতে পাচ্ছেন গ্রেডিং অপশন। আপনারা উপর থেকে গ্রেডিং অপশনে একটা ক্লিক করে নেবেন।
প্রথমত আপনারা এখান থেকে হালকা একটু নিচে স্ক্রল ডাউন করে দেন শিরোতে অপশনে একটা ক্লিক করে নেবেন। দেন গাইস আপনারা এখান থেকে হিউ অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে নেবেন। আমরা হিউ অপশনটাকে এখান থেকে কিছুটা ইনক্রিজ করে 250 অন করে নিলাম। দেন গাইস নিচে রয়েছে স্যাচুরেশন অপশন, নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকে আমরা কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। আপনারা স্যাচুরেশন অপশনটাকে এখান থেকে 53 করে নেবেন। দেন আপনারা নিচে দেখতে পাচ্ছেন লুমিনেন্স অপশন, নিচ থেকে লুমিনেন্স অপশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে নিচ্ছি। আপনারা লুমিনেন্স অপশনটাকে কিছুটা বাড়িয়ে +24 করে নেবেন। গাইস এরপরে আপনারা নিচ থেকে ব্লেন্ডিং অপশনটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন। আমরা ব্লেন্ডিং অপশনটাকে এখান থেকে হালকা একটু বাড়িয়ে +58 করে নিচ্ছি। গাইস এরপরে সর্বশেষে নিচে রয়েছে ব্যালেন্স অপশন, নিচ থেকে ব্যালেন্স অপশনটাকে আপনারা হালকা একটু ইনক্রিজ করে +5 করে নেবেন। গাইস এরপরে আপনারা এখান থেকে হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে নেবেন। দেন আপনারা উপরে দেখতে পাচ্ছেন হাইলাইটস অপশন, আপনারা উপর থেকে হাইলাইটস অপশনে একটা ক্লিক করে নেবেন। এখান থেকে প্রথমত আপনারা হালকা একটু নিচে স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন হিউ অপশন, এখান থেকে হিউ অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে নেবেন। আমরা এখান থেকে হিউ অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে +237 করে নিচ্ছি। আপনারা 237 করে নেবেন। এরপরে নিচে রয়েছে স্যাচুরেশন অপশন, নিচ থেকে স্যাচুরেশন অপশনটাকে আপনারা কিছুটা ইনক্রিজ করে +60 অন করে নেবেন। গাইস এরপরে আপনারা নিচ থেকে চলে যাবেন লুমিনেন্স অপশনে, এখান থেকে লুমিনেন্স অপশনটাকেও আপনারা কিছুটা ইনক্রিজ করে +29 করে নেবেন। গাইস এরপরে আপনারা এখান থেকে হালকা একটু উপর দিকে স্ক্রল ডাউন করে নেবেন। উপরে আপনারা দেখতে পাচ্ছেন ডান অপশন, উপর থেকে ডান অপশনে একটা ক্লিক করে নেবেন। এরপরে আপনারা ডান পাশে আবারও দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশন, দেন ইফেক্ট অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা এখান থেকে ক্লারিটি অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে +29 করে নেবেন। দেন নিচে রয়েছে ভিগনেট অপশন, নিচ থেকে ভিগনেট অপশনটাকে আমরা কিছুটা মাইনাস করে কমিয়ে নিচ্ছি। আপনারা কিছুটা মাইনাস করে এখান থেকে -34 করে নেবেন। দেন গাইস নিচে রয়েছে মিড পয়েন্ট অপশন, নিচ থেকে আপনারা মিড পয়েন্ট অপশনে চলে যাবেন। এখান থেকে মিড পয়েন্ট অপশনটাকে প্রথমত আপনারা কিছুটা মাইনাস করে -44 করে নেবেন। গাইস এরপরে নিচে রয়েছে ফিদার অপশন, এখান থেকে ফিদার অপশনটাকে আপনারা কিছুটা ইনক্রিজ করে +70 করে নেবেন। গাইস এরপরে আপনারা আবারও চলে যাবেন ডান পাশ থেকে ডিটেলস অপশনে, দেন ডিটেলস অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা এখান থেকে শার্পিং অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে নেবেন। আমরা এখান থেকে শার্পিং অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে 38 করে নিলাম। দেন নিচে রয়েছে নয়েস রিডাকশন অপশন, নিচ থেকে নয়েস রিডাকশন অপশনটাকে আমরা কিছুটা ইনক্রিজ করে নিচ্ছি। আপনারা নয়েস রিডাকশন অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে +50 করে নেবেন। এরপরে আপনারা এখান থেকে হালকা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে নেবেন। দেন আপনারা এখান থেকে কন্ট্রাস্ট অপশনটাকে কিছুটা ইনক্রিজ করে +13 করে নেবেন। এরপরে নিচে রয়েছে কালার নয়েস রিডাকশন অপশন, এখান থেকে এই কালার নয়েস রিডাকশন অপশনটাকে আপনারা হালকা একটু ইনক্রিজ করে +20 করে নেবেন। গাইস এরপরে সর্বশেষে নিচে রয়েছে স্মুথনেস, নিচ থেকে স্মুথনেস অপশনটাকে আপনারা কিছুটা ইনক্রিজ করে +60 অন করে নেবেন। গাইস এরপরে আপনারা আবারও চলে যাবেন ডান পাশ থেকে অপটিক্স অপশনে, দেন অপটিক্স অপশনে একটা ক্লিক করে নেবেন। প্রথমত আপনারা রিমুভ ক্রোমাটিক অ্যাবারেশন এই অপশনটাকে ওপেন করে দিবেন। দেন নিচে রয়েছে এনাবেল লেন্স কারেকশন, এই অপশনটাকে আপনারা এখান থেকে এনাবেল করে দিবেন। গাইস এখন কিন্তু ফটোটা আমাদের ফাইনালি এডিট করা কমপ্লিট হয়েছে, ফটোটা দেখতে কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগতেছে। আপনাদের জন্য অবশ্যই এই ফটোটার প্রিসেট ফটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই প্রিসেট ফটোটি ডাউনলোড করে এরপরে আপনাদের ফটোতে ইউজ করবেন। এখন মূলত ফটোটাকে আমরা গ্যালারিতে সেভ করব, এজন্য উপর থেকে দেখতে পাচ্ছেন শেয়ার অপশন, দেন শেয়ার অপশনে একটা ক্লিক করে নিচ্ছি। এরপরে এখান থেকে সেভ টু ডিভাইস অপশনে একটা ক্লিক করে ফটোটা আমরা গ্যালারিতে সেভ করে নিচ্ছি।